ওয়েলকাম টু মাই স্টোরি ডায়েরি। প্রত্যেক শুক্র, শনি ও রবিবার নতুন গল্প, রহস্য, রোমাঞ্চ, ভৌতিক অ্যাডভেঞ্চারের গল্প পেতে সাবস্ক্রাইব করুন মাই স্টোরি ডায়েরিকে। আজ আপনাদের জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী। রহস্য কাহিনীর নায়ক হিসাবে কর্নেল নীলাদ্রি সরকার বাংলা সাহিত্যে এক অনবদ্য সৃষ্টি। বয়সে তিনি বৃদ্ধ, কিন্তু শরীরে যুবকের শক্তি। নেশা প্রজাপতি, পাখি, ক্যাকটাস ও অর্কিড, বাতিক অপরাধ, রহস্যের পিছনে ছুটে বেড়ানো। গত প্রায় আড়াই দশক ধরে লেখা সৈয়দ মুস্তাফা সিরাজের ছোটদের জন্য কর্নেলের অজস্র রহস্য গল্প ও উপন্যাস ছড়িয়ে ছিটিয়েছিল নানা জায়গায়। এবার সেগুলোকে এক মলাটের মধ্যে এনে খণ্ডে খণ্ডে প্রকাশিত এই প্রয়াস। আজকের গল্প টুপির কারচুপি। এই গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশার্স থেকে প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে কর্নেল নীলাদ্রি সরকার, রিপোর্টার জয়ন্ত, টুপির মালিক জিমি এবং টুপি। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সার্থক। শুরু হচ্ছে টুপির কারচুপি। কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে আড্ডা দিতে গিয়েছিল। কর্নেল 60-70 বছরের বুড়ো, মাথায় টাক ও মুখে দাড়ি আছে, একেবারে সাহেবদের মতো চেহারা, ভারী অমায়িক আর হাসিমুখী মানুষ, একাই থাকে। কিন্তু বুড়ো হলে কি হবে, এখনো ওর গায়ে পালোয়ানের মতো জোর আছে। দৌড়ে পাহাড়ে চড়তে পারেন, বা হাতে রাইফেল ছুঁড়ে বাঘ মারতে পারেন, পারেন না কি তাই বলা কঠিন। সারা জীবন নানা দেশে বিদঘুটে অ্যাডভেঞ্চারে গেছেন, জঙ্গলে, সমুদ্রে, দ্বীপে, বরফের দেশে, দ্বিতীয় মহাযুদ্ধে, আফ্রিকা আর বর্মা ফ্রন্টে যুদ্ধ করেছেন। অবসর নেওয়ার পর ওর ছবি হচ্ছে দুর্লভ জাতের পাখি, পোকামাকড় ও প্রজাপতি খুঁজে বেড়ানো। এজন্যে প্রায় উনি পাহাড়ে জঙ্গলে বেরিয়ে পড়েন, সঙ্গে বলতে আমি, সঙ্গী বলতে আমি, এই জয়ন্ত চৌধুরী। আমার মতো একজন যুবকের সঙ্গে ওই বুড়োর গলাগুলি ভাব যে কতটা, না দেখলে বিশ্বাস হবে না। এই কর্নেল বুড়োর আরেক বাতিক গোয়েন্দাগিরি, অনেক বড় বড় ডাকাতি আর খুনের হিল্লে করে খ্যাতি কুড়িয়েছেন। শুধু পুলিশ মহলেই নয়, সবখানেই ওর নামটা বিলক্ষণ চেনা। কেউ যদি বলে বুড়ো ঘুঘু, তাহলে বুঝতে হবে সে নির্ঘাত কর্নেলের কথাই বলছে। সেই রোববারের সকালে ওর বাসায় গেল, তার পিছনে একটা উদ্দেশ্যও ছিল। আমি দৈনিক সত্যসেবক পত্রিকার এক রিপোর্টার, আমাদের কাগজেই একটা অদ্ভুত খবর বেরিয়েছিল। জানতুম অদ্ভুত যা কিছু তাতেই কর্নেলের কৌতূহল, উনি নাক না গলিয়ে থাকতেই পারেন না। আর এই খবরটা শুধু অদ্ভুতই নয়, রীতিমতো অবিশ্বাস্য। তো আমাকে দেখেই বুড়ো হাসতে হাসতে বললেন, এসো জয়ন্ত, এক্ষুনি তোমার কথা ভাবছিল। নিশ্চয়ই তুমি সেই ভুতুড়ে টুপির ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েছ। বললুম, ভুতুড়ে টুপি না জ্যান্ত টুপি? ওই একই কথা, বলে কর্নেল খবরের কাগজ খুলে একবারে চোখ বুলিয়ে নিলেন। তারপর বললেন, ব্যাপারটা বেশ মজার, তাই না জয়ন্ত? চুনার মতো সুচলো টগাওয়ালা এই ধরনের টুপি ক্রিসমাসের পূর্বে পরা হয়। আবার সার্কাসের ক্লাউনরাও এমন টুপি পরে ভাড়ামি করে। সেই টুপি কেনা ইচ্ছা মতো চলে বেড়ায়, লাফায়, নাচে, বিছানায় ঘুমায়, খাবার টেবিলে গিয়ে খেতে বসে, ইজি চেয়ারে আরাম করে, খাসা। ভাবা যায় না টুপির মালিক যে ঘাবড়ে যাবেন তাতে সন্দেহ কি। বললুম, শুধু তাই নয় কর্নেল,
বাগানে গিয়ে গোলাপ গাছে চড়ে চমৎকার দোল খায় বেটা। কর্নেল খুব হাসলেন, তারপর বললেন, বসো, এক্ষুনি টুপির মালিক মিস্টার গজেন্দ্র কিশোর সিংহরা এসে পড়বে, একটু আগে আমায় ফোন করেছিলেন। কর্নেলের পরিচারিকা মিস অ্যারাথুন একটা ট্রেতে কফি রেখে গেল। কফির পেয়ালায় সবে মুখ দিয়েছি, দরজায় ঘণ্টা বাজল। তারপর এক প্রকাণ্ড দশাসই চেহারার স্যুট পরা ভদ্রলোক ঢুকলেন, ওর হাতে একটা কিট ব্যাগ। আমাকে নমস্কার করলেন আর কর্নেলের সঙ্গে করলেন হ্যান্ডশেক। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কর্নেল। সোফায় গম্ভীর মুখে উনি বসলে কর্নেল বললেন, মিস্টার সিংহরায়, বলুন কি করতে পারি আপনার জন্য। সিংহরায় বললেন, আপনাকে ফোনে তো সবই বলেছি কর্নেল, নতুন করে বলার নেই। ব্যাপারটা আজ তিন দিন ধরে সত্যি সত্যি ঘটছে, খবরের কাগজে তো দূরের কথা, বাড়ির কাউকে আমি বলিনি এখনো, অথচ কিভাবে ফাঁস হয়ে গেল কে জানে। খবরের কাগজেই বা কে খবরটা দিল কিছু বুঝতেই পারছি না, সেই জন্যই তো আপনার সাহায্য চাইছি মশাই। কর্নেল মুখ খোলার আগে আমি অবাক হয়ে বললুম, খবরটা নিশ্চয়ই কোনো রিপোর্টারকে কেউ দিয়েছে, না দিলে কাগজে বেরোতেই পারে না। সিংহরায় উদ্বিগ্ন মুখে বললেন, সেটাই তো আশ্চর্য লাগছে। কর্নেল ভুরু কুচকে কি ভাবছিলেন বললেন, কিন্তু টুপিটা যে ওইসব অদ্ভুত কাণ্ড করছে তা তো সত্যি। সিংহরায় জবাব দিলেন, একেবারে হুবহু সত্যি, টুপিটা কিনেছি গত বৃহস্পতিবার চৌরাঙ্গির একটি নিলামের দোকানে। অদ্ভুত অদ্ভুত জিনিস কিনে ঘরে সাজিয়ে রাখা আমার বাতি, টুপিটা দেখতে অদ্ভুত লাগলো, 25 টাকা থেকে দর হাঁকাহাঁকি শুরু হলো, 30-এ উঠেই অন্যরা ছেড়ে দিল, শুধু একজন বলুন, একজন বাঙালি ভদ্রলোক ছাড়ল না, দর চড়াতেই থাকলো, তাই আমারও জেদ চড়ে গেল। শেষ অবধি রোগের মাথায় 1300 টাকা হাঁকালো, তখন লোকটা সরে গেল। টুপি নিয়ে বিজয় গর্বে বাড়ি ফিরলুম এবং তারপর সন্ধ্যাবেলা থেকেই টুপির খেল দেখানো শুরু করল। ড্রয়িং রুমের কোণায় একটা ছোট্ট টেবিলে ওটা রেখেছিল, বন্ধুদের সঙ্গে গল্প করছি, হঠাৎ দেখি টুপিটা টেবিলের ওপরে চলতে চলতে নিচে পড়ে গেল। তখনও সন্দেহ হয়নি, ওটা সেখানেই তুলে রেখে ওপরের ঘরে গেছি, খাওয়া দাওয়া করেছি। শুতে গিয়ে দেখি আশ্চর্য, টুপিটা বিছানায় শুয়ে আছে। বাড়ির সবাইকে জিজ্ঞেস করলুম, কেউ কিচ্ছু জানে না। সবচেয়ে আশ্চর্য কাণ্ড ঘটলো শুক্রবার রাতে, টুপিটা শোয়ার ঘরে রেখেছিল, রাত 2টোয় হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরে খসখস শব্দ শুনে সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বাললুম, দেখি টুপিটা মেঝেতে দিব্যি হাঁটছে, হাঁটতে হাঁটতে জানালার দিকে যাচ্ছে, তারপর চোখের সামনে সেটা জানলা গলিয়ে লাফ দিল। বিশ্বাস করুন কর্নেল, যা বলছি এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। বলুন বলুন। মিস্টার সিংহরায়ের মুখে ভয়ের ছাপ, দম নিয়ে বললেন, তখনই টর্চ আর পিস্তল নিয়ে নিচে গেল, দেখলুম টুপিটা বোগেনভিলিয়ার গাছে কাত হয়ে যেন ঘুমাচ্ছে। সবচেয়ে অবাক কাণ্ড হলো গত রাতে টুপিটা কখন ঘর থেকে বেরিয়ে গেছে, একটা গোলাপ গাছে চড়ে বসেছে, আজ ভোরবেলা মালি দেখতে পেয়ে। কর্নেল বাধা দিয়ে বললেন, বুঝেছি, টুপিটা কি এনেছেন সাথে? এনেছি, এই বিদঘুটে জিনিস আর কাছে রাখতে একটুও ইচ্ছে নেই মশাই।
বলে সিংহরায় কিট ব্যাগ খুলে একটা চোঙার মতো টুপি বের করলেন। প্রকাণ্ড টুপি, কালো রং, সুচলো ডগায় একটা রেশমি টুপি আছে, দুপাশে দুটো দুষ্ট হাসি ভরা মুখ, একদিকেরটা ছেলে অন্যদিকেরটা মেয়ে। আমার নাকে কড়া গন্ধ লাগলো, নিশ্চয়ই টুপির গন্ধ। কর্নেল টুপিটা নিয়ে পরীক্ষা করতে করতে বললেন, বেশ ওজন আছে দেখছি, শক্ত সমর্থ মাথা না হলে ঘাড় ব্যথা করবে, কিন্তু এ টুপি তো প্রশান্ত মহাসাগরের মাকাসিক দ্বীপপুঞ্জের বাসিন্দারা পরে, বুনো বেড়াল জাতীয় পশুর চামড়ার তৈরি। আমি ব্যস্ত হয়ে বললুম, কর্নেল কর্নেল, গত বছর মাকাসিকোতে রাজাকে হাঁটিয়ে এক সেনাপতি সিংহাসন দখল করেছিল না? রাজা অনুহিটি পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিল, খুব খুনোখুনি আর লুটোপুটি হয়েছিল রাজপ্রাসাদে। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, অপূর্ব জয়ন্ত, অপূর্ব। তাই তো বটে, হাজার হলেও তুমি খবরের কাগজের লোক। ইয়ে মিস্টার সিংহরায়, তাহলে টুপিটা আমার কাছে আপাতত থাক, আপত্তি আছে? সিংহরায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলে। মোটেও না, বরং বেঁচে গেলুম কর্নেল। ব্যাস, এখনো আমার বুক টিপ টিপ করছে, ওই ভুতুরে টুপি এবার হয়তো গলার টিপে মেরেই ফেলবে মশাই। কর্নেল বললে, ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আপনার বাড়িতে যাচ্ছি, জয়ন্ত যাবে আমার সঙ্গে, কেমন? সিংহরায় মাথা দুলিয়ে সায় দিল। কথা মতো 5:30 আবার কর্নেলের ফ্ল্যাটে গেল, দেখি আমারই অপেক্ষা করছেন উনি। একটু হেসে বললুম, টুপিটা নিশ্চয়ই আপনাকে খুব জ্বালিয়েছে কর্নেল। কর্নেল গভীরভাবে মাথা নেড়ে বললেন, না জয়ন্ত, এবং সেটাই আশ্চর্য। কেন কেন? টুপিটা যদি সত্যি ভুতুড়ে হবে, তাহলে সবখানেই ভুতুড়ে কাণ্ড করবে, অথচ আমার ঘরে এসে একেবারে শান্ত খোকাবাবুটি বনে গেল, কোনো মানে হয় না জয়ন্ত। তাহলে কি সিংহরায় মিথ্যে বলছেন? খবরের কাগজেও কি উনি নিজেই খবরটা দিয়েছেন? কিন্তু এসবের উদ্দেশ্য কি কর্নেল? সিংহরায় কেন এমন আজগুবি ঘটনা রটাচ্ছেন? সব কিছু জানতেই ওর বাড়ি যাচ্ছি আমরা, চলো বেরিয়ে পড়া যাক। নিউ আলিপুরে সিংহরায়ের ইভিনিং লজে যখন আমরা পৌঁছলুম, তখন 6:00। বিশাল বাড়ি, চওড়া লন, ফুল বাগিচা, টেনিস কোর্ট আছে। আমাদের অভ্যর্থনা করে প্রকাণ্ড ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন। টুপিটা কর্নেলের হাতেই ছিল, সোফার এক কোণে রেখে পাশেই বসলেন উনি। তারপর কথাবার্তা শুরু হল। দেখলুম কর্নেল টুপির কথা মোটেও তুললেন না, ঘরের নানান শিল্প সামগ্রী নিয়ে পুরাতত্ত্বে চলে গেলেন। ওসব পণ্ডিতি ব্যাপার আমি বুঝিনি, চুপচাপ বসে রইল। হঠাৎ আমার চোখে পড়ল টুপিটা যেন নড়ছে, নড়তে নড়তে সোফার পিছনে চলে গেল। ঘরে আলো খুব উজ্জ্বল নয়, হালকা ধূসর আলো জ্বলছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলুম না, এত অবাক আর ভয়ে কাঠ হয়ে গেছি যে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। টুপিটা সোফার পেছন দিয়ে মাতালের মতো টলতে টলতে এগোচ্ছে, ডগার থুপিটা ঝাঁকুনি খাচ্ছে। দেখতে দেখতে ওটার গতি বাড়ল। দরজার কাছে যেতেই আমি এতক্ষণে চেঁচিয়ে উঠলাম, কর্নেল কর্নেল, টুপি টুপি পালাচ্ছে। সিংহরায় হা করে তাকিয়ে আছেন। কর্নেল দেখলুম মিটিমিটি হেসে এবার উঠে দাঁড়ালেন, তারপর দরজার দিকে এগিয়ে গেলেন। তখন টুপিটা দরজার বাইরে অদৃশ্য হয়েছে। কর্নেল দেখলুম দরজার কাছে গিয়ে আচমকা লাফ দিলেন, তারপর উনিও অদৃশ্য। এতক্ষণে আমার হুঁশ হলো যেন, দৌড়ে বেরিয়ে ডাকলুম, কর্নেল কর্নেল।
অমনি লনের ওদিকে গেটের কাছে তুরুম তুরুম আওয়াজ হলো। নিশ্চয়ই কেউ গুলি ছুড়ল। দারোয়ান চাকর বাকর চেঁচিয়ে উঠল, দৌড়দৌড়ি শুরু হলো। গেটে গিয়ে দেখি কর্নেল এক হাতে টুপি অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে সেই মিটিমিটি হাসি। রুদ্ধশ্বাসে বললুম, কি ব্যাপার কর্নেল? কর্নেলের সামনে নুড়ি বিছানো রাস্তায় একটা ছোট্ট বিলিতি কুকুর মরে পড়ে আছে, বুকের কাছে রক্তের ছোপ। সিংহরা এসে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠলেন, জিমি জিমি, কে তোকে খুন করলো? কর্নেল ওর কাঁধে হাত দিয়ে ডাকলেন, মিস্টার সিংহরায়, জিমিকে ওর আসল মালিকরা এই মাত্র গুলি করে মেরে গেল। জিমিকে আপনি নিশ্চয় সদ্য কিনেছেন, তাই না? সিংহরায় উঠে দাঁড়ালেন, হ্যাঁ, যেদিন টুপিটা কিনি সেদিনই বিকেলে একটা লোক বেচতে এসেছিল, কিন্তু আমি তো এসব কিছু বুঝতেই পারছি না। দেখুন, এই টুপির মধ্যে নিশ্চয়ই কিছু দামি মণিমুক্ত লুকানো আছে। টুপিটা হাদানোর জন্যেই জিমিকে ওরা আপনার কাছে বেটেছিল। টুপিতে একরকম গন্ধ মাখানো আছে, মাকাসিকো দ্বীপের এক জাতের ফুলের গন্ধ। বহুকাল টিকে থাকে এই গন্ধ। ওরা এই গন্ধ জোগাড় করে জিমিকে শুকিয়ে খুব ট্রেনিং দিয়েছিল বোঝা যাচ্ছে। তবে ট্রেনিং জিমির তেমন রক্ত হয়নি, সময় যথেষ্ট পায়নি, তাই টুপিটা ওদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। ওরা এই কদিন রাস্তায় ওথ পেতে অপেক্ষা করেছে বেচারা জিমির। সিংহরায় হতভম্ব হয়ে বললেন, তাহলে টুপির তলায় জিমিটাই ঘুরে বেড়াতো? অবশ্যই, ভুতুরে টুপির রহস্য হচ্ছে এই, আর খবরের কাগজে খবর দিয়েছিল ওরাই, যাতে টুপিটা হারালে ভূতের ঘাড়েই দোষটা চাপানো যায়, বুঝলেন তো? একটুকুন কুকুর, খাড়াই মোট 6 ইঞ্চি, টুপির তলায় ঢুকলে তো ওকে দেখাই যাবে না। পাথর ঠিকরে পড়ল, চোখ ধাঁধানো রং সব। আমি লাফিয়ে উঠল, কর্নেল, রাজা অনুহিটে পালানোর সময় অনেক ধনরত্ন নিয়ে যান, পথে অনেক খোয়া গিয়েছিল নাকি? এই টুপিটার মধ্যেও কিছু ছিল দেখা যাচ্ছে। কর্নেল চুরুট জেলে শুধু বললেন, মনে মনে বললুম, ও হে পুরো ঘুঘু, সত্যি তোমার তুলনা নেই।